নির্বাচনত বিজেপিয়ে ব্যাপক হারত ধনের ব্যবহার করব, ধনের ব্যবহার কংগ্রেসেও করব, কিন্তু আঞ্চলিক দল জাতীয় পরিষদে কি করব? ধনের অভাব, নির্বাচন খেলবলে যধরনের পুঁজি লাগে সেই পুঁজি নাই। এনে অবস্থাত আজি জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ সংবাদমেল যোগে একটা ব্যাঙ্ক একাউন্টস নম্বর দিছে আর HDFC ব্যাঙ্ক একাউন্টস কৈছে যে রাইজে এটকার আরম্ভ করে যি পায় বরঙনি দিব লাগে নিজের দলটুক, রাইজর দলটুক, এই দলটোয়ে এই পয়সায় নির্বাচন খেলিব আর এই পুঁজির সম্পূর্ণ হিসাব রাইজক দিব বলে লুরিণজ্যোতি গগৈ দাবি করেছে। রাইজলৈ আমি আহ্বান জানাইছো, আহক জাতীয়তাবাদৰ ভেটি শক্তিশালী করক। এফালে ধন বল, আনফালে সততা নিষ্ঠা আর জাতীয় দায়বদ্ধতার রাজনীতি, এই দুইটা কথার মাজত আমি অসমৰ রাইজলৈ আমি আমার যেটো অসম জাতীয় পরিষদৰ যেটো একাউন্ট নম্বর ক্রাউড ফান্ডিংৰ কারণে মানুহৰ জনতার পুঁজি সংগ্রহৰ কারণে বিভিন্ন মানুহৰ গণপুঁজি গঠন কৰিবৰ কারণে আমি একাউন্ট নম্বর এটা অসমৰ রাইজলৈ আগবাব খুঁজছো। অসম জাতীয় পরিষদৰ একাউন্ট নম্বরটো হল 5920। তারপর দুটা অসমিয়াত কব খুঁজছো, 2020-2021 5920 2020-2021 বলে কোৱাৰ অর্থ আছে 11 শেষত 11। আকবার কই দিব খুঁজছো 5920-2020-2021 IFSC কোড কোনটা কম পাইছে HDFC ব্যাংকের অ্যাকাউন্ট 5920 ব্যাংকের কোড, বাকি তো অ্যাকাউন্ট নম্বর 2020-2021। প্রশ্ন হয়েছে যে উখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈ যে দুটা সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব তাত কংগ্রেসে প্রার্থী ঠিয় নকরায় নাকি? প্রদ্যুৎ বরদলে ইয়ার পূর্বে কৈছিল যে সেইবোৰ সমষ্টিত কংগ্রেসে প্রার্থী ঠিয় নকরায় প্রতি একটা নৈতিক সমর্থন জানাব, কিন্তু তাক লৈ কংগ্রেসের মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। লুরিণজ্যোতি গগৈ শিবসাগরের পর প্রতিদ্বন্দ্বিতা করব বিচাৰিছে, কিন্তু শিবসাগর থকা অধিকাংশ কংগ্রেস নেতাই কৈছে যে কোনো ক্ষেত্রতে শিবসাগর আসনখন উখিল গগৈকে এৰি নিদি। শেহতীয়াভাবে উখিল গগৈ অজিত ভূঁইয়ের ওচৰত কৈছিল যে তেওঁ কংগ্রেস জিকাটো নিবিচাৰে, সেই ভাষ্যলৈ কংগ্রেসের মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। লুরিণজ্যোতি গগৈও বারে বারে কংগ্রেস বিরোধী স্থিতি লৈছে। এনে অবস্থাত কংগ্রেসে তেওঁলোকৰ বাবে আসন কিয় এৰি দিব তাক লৈ এতিয়া জল্পনা কল্পনা চলিছে। হয়তো এনে অবস্থাত উখিল গগৈ শিবসাগর আসন এৰি নিদিয়ে অর্থাৎ মিত্রতা নহবও পাৰে। আজি মিত্রতা নোহোৱাৰ ইঙ্গিত দিছে লুরিণজ্যোতি গগৈয়ে। এইবোৰ যিবোৰ কথা কৈ আছে তেওঁলোকে কিছুদিনৰ আগত বিজেপিৰ বি টিম বুলি কৈছে, কোনোবাই কংগ্রেসৰ এ টিম বি টিম, আমি কোনো বি টিম সি টিম এনেকুৱা কথা না। আমি অসমৰ জনগণৰ হৈ জনগণৰ হকে জনগণৰ কাৰণে জাতীয়তাবাদ প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে ৰাজনৈতিক ধাৰা আমি আগবঢ়াই লৈ গৈছোঁ। আৰু এই ক্ষেত্ৰত আমাৰ যিটো চিন্তা, এই চিন্তাত আমি যিকোনো ধৰণৰ প্ৰত্যাহ্বান উফৰাই আমি শক্তিশালীৰ ওপৰত জাতীয়তাবাদ প্ৰতিষ্ঠা কৰিব খুজোঁ। ইয়াৰ কাৰণে আমাৰ কাৰো অনুগ্ৰহৰ আমাৰ কোনো প্ৰয়োজন নাই, ইয়াৰ কাৰণে কাৰো দয়াৰ প্ৰয়োজন নাই। স্বাভিমানী মানুহ হৈ আছো, স্বাভিমানী জাতি সত্তা হিচাপে জীয়াই থাকিম, এইটোৱেই হ'ল আমাৰ মূল কথা। বিজেপি বিৰোধী যদি আপোনালোক, আমি হ'লেও অকল ঐক্যবদ্ধ হওঁ, কিন্তু কিবা কাৰণে নাহিব পাৰে, ৰাস্তা বেলেগ হ'ব পাৰে, কিন্তু আমাৰ লক্ষ্য হ'ল বিজেপি।